গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ভাই ফোটাতে, ভাই ফোটা কেমন বাড়িতে চলছে? আমার তো আর যাওয়া হলো না, কারণ আজকে তো হসপিটালে ডিউটি ছিল, গেছিলাম, চলে এসেছি এখন আপাতত বাড়িতে। এখন 1টা বাজে। তো ভেবেছিলাম যে যদি তাড়াতাড়ি চলে যাব, দিদিকে বলেও রেখেছিলাম যদি সুযোগ পাই যাব, কিন্তু রাতে আবার বলে দিয়েছিলাম যেতে পারবো না, কিন্তু 1টা বাজে, 1টার পরে আর যে কোনো লাভ নেই, কারণ যেতে করতে 5টা 6টা বাজবে, কোথায় সেই দুর্গাপুর, সেই জন্য আর গেলাম না। মিস করছি ভাইপোটা, দেখা যাক, ভাইপোটা তো আর একদিনে শেষ হয়ে যাচ্ছে না, সামনের বছর যাবো অবশ্যই। আর তোরাও কিছু মনে করিস না, দিদিদেরকে বলছি তোরা কিছু মনে করিস না, সামনের বছর অবশ্যই অবশ্যই যাবো। তো চলো, এখন রুম্পা কি রান্না করেছে দেখি, বাড়িতেই খাবো আজকে। কি রান্না করেছো? পনিরের তরকারি করেছে, তেলাপিয়া মাছ তরকারি করেছে, আর কিছু না, আর ভাত। একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, আমি তো সকালে স্নান টান করেই নিয়েছিলাম। তো চলো তাহলে দিনটাকে এভাবেই শুরু করা যাক। দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ, আর পারলে আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই যে আমাদের এখন খাবার রেডি হচ্ছে। এই যে দেখো, পনিরের তরকারি আছে, ফুলকপি দিয়ে কি মাছ যেন, তেলাপিয়া মাছ, আর ভাত। সেরকম কিছু করেনি, দেখি রাত্রেবেলায় চিকেন মাটন কিছু নিয়ে আসবো, ভাই ফটার দিনে তো এমনি চিকেন মাটন খাওয়া হয়। চলো, তা আমাদের ফুল গাছগুলোর কি অবস্থা গো? এই যে দেখো, লেবু ধরে আছে কয়েকটা, পুচকি পুচকি লেবু ধরেছে। এই যে এই যে জবা গাছে ফুল ফুটেছিল, রুম্পা পুজো দিয়ে দিয়েছে। আজকে আমরা লাইটগুলো খুলে নেবো, কিন্তু রোদে বেশি রাখলে নষ্ট হয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন বাজে প্রায় 2:30। তো সকাল থেকে আজকে রুম্পা তো ব্লগই করেনি, যা করেছে আমিও করেছি, ও অনেক কাজ করেছে আজকে, যার জন্য ব্লগ করতে পারেনি। আমি যেহেতু বাড়িতে ছিলাম সেই জন্য আর অতটা গুরুত্ব দেয়নি ব্যাপারটাকে। এখন করে ও এখন থালা বাসন ধুচ্ছে, ও পরে তোমাদের সাথে কথা বলবে। তো আমরা এখন একটু খেলা দেখবো, ইন্ডিয়া নেদারল্যান্ডের আজকে খেলা হচ্ছে। ভারত 179 রান করেছে, ওদের দেখলাম 11 রানে 1 উইকেট পড়লো। খানিকক্ষণ খেলা দেবো, খেলা দেখে দেখে একটু ঘুমাবো, বিকেলে একটু বাজারে যেতে হবে, কিছু সবজি কেনার আছে, আর ভাবছি একটু মাংস কিনবো, চিকেন বা মটন যা হোক, ইচ্ছা এখন কী কিনবো সেটা সেটা সিলেক্ট হয়নি, পরে ওটা আমরা চিন্তা ভাবনা করে নেবো। তো চলো তাহলে এখন একটু রেস্ট নিয়ে নেবো। কোথায় বললাম ভাই ফোটা যাও, দিয়ে আসো, নিয়ে আসো ভাই ফোটা, সেই দুঃখ আর মন থেকে তো যাচ্ছে না, সেই জন্য সেই দুঃখে চিকেন খাবে ও। চলো তাহলে পরে আবার কথা হবে তোমাদের সাথে। গুড ইভিনিং সবাইকে, আমাদের এক ঘুম দিয়ে দিলাম আমরা, যদিও ঘুমোয়নি, খেলা দেখছিলাম, খেলা থেকে একটু সিনেমা দেখছিলাম, শুয়েছিলাম আর কি আমরা। তো এখন 9টা বাজে, এখন 5:30 বাজে, আমরা এখন চা নিয়ে বসেছি, বিস্কিট এই যে এখন চা বিস্কুট খাবে, এখন সঞ্জিত তারপরে বাজারে যাবে, বাজার থেকে চিকেন আনবে, দিয়ে চিকেন কি তুমি রান্না করবে? তো কেন, তুমিই করবে আজকে, আজকে স্পেশাল চিকেন হবে, দেখা যাক কি চিকেন হয়, যদি চিকেন কষা ছাড়া অন্য কিছু তো করবে না, আজকে স্পেশাল একটা চিকেন করো তো দেখি। তুমি করো, আমি জানি না কেন, তুমি জানো না কেন, ফোনে তো অনেক কিছু হয়, সেটা দেখে 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 করবে কি। তাই দেখো মানে জানিয়ে বসেছি, মাটি ভাড়ে দিয়ে যে মাটি ভাড়ে যা, মাটি ভাড়ে বানাচ্ছে না দেখে,
চাটা খাবো, খেয়ে দিয়ে বাজারে যাব। আমি বলছিলাম মটন আনা যেন একটা, দূর মটন আনতে হবে না, আসলে মটনও ভালো খাই না, আমি মটন ভালো খাই। চিকেন আবার ও যদি রান্না করে ও ভালো খেতে পারে না, আর আমি যদি রান্না করি আমি ভালো খেতে পারি, এই ঝামেলা। ও রান্না করলে আমি ভালো খাই, আমি রান্না করলে ও ভালো খাই চিকেনটা। বলতে সত্যি চিকেন জিনিসটাই ওইরকম, খাটাখুটি ভালো খেতে ইচ্ছা করে না। তবে দেখা যাক, দুজনেই রান্না করবো, ভালো খেলে দুজনেই ভালো খাবো, খারাপ খেলে দুজনেই খারাপ খাবো। চলো বাজার থেকে চলে এসে একদম চিকেনটাকে ম্যারিনেটে পাটিক করে দিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে, আর রুম পাতার সবজি কেটেই রেখেছে প্রায়, আর সঙ্গে নিয়ে এসেছি আলু, আলু 1 কিলো আছে, তারপরে বেগুন আছে একটা, মান ফুলকপি আছে একটা, এই যে ফুলকপি একটা, তারপরে সিম আছে, লেবু আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাগুলো দেখতে ছোটো ছোটো কিন্তু প্রচণ্ড ঝাল আছে। তো নিয়ে চলে এসেছি, একটু পরে আমরা রান্না শুরু করে দেবো, চলো। আগে তো সঞ্জীব মাংস এনেছে, মাংস করবে, চিকেন করবে, আর আমি একটু পায়েস করছি। আমাদের ফ্রিজে একটা দুধ পড়েছিল বেশ কয়েকদিন ধরে, ভাবলাম একটু পায়েস করে নি, এই যে বসিয়েছি এখন। আজকে পায়েস খাওয়াচ্ছে রুম্পা। চিকেন হবে, পায়েস হবে, আমরা তো রাত্রে ভাত খাইনি, নাহলে ভাত হতো। হ্যাঁ, রুটি খাই, রুটি আনা হয়ে গেছে, পায়েস পায়েস রুটি আবার মিষ্টিও আছে, তাই তো? সন্দেশ সন্দেশও আছে, আর সন্দেশ হবে, পায়েস থাকলে আর কি করতে সন্দেশ। ঠিক আছে, এই যে আমাদের ডিনার এসে গেছে, চিকেন রুটি আর এই যে পায়েস। আমাদের ডিনার এসে গেছে, আমরা ডিনার করে নেব। হ্যাঁ, তো আজকে সারাদিন ভালো রকমই ব্লগ করলাম, কোথাও যাইনি, বাড়িতে চুপচাপ বসে মাঝে শুধুমাত্র একবার একটু বেরিয়েছিলাম, সকালে একবার বিকেলে একবার বাজার করে নিয়ে এলাম। এই হচ্ছে আজকের আমাদের কাজ, বোরিং লাইফ একদম। আমি তবুও তো ডিউটিতে যাই, রুম্পা তো সারাদিন এইভাবেই কাটিয়ে দেয়, বোরিং বোরিংভাবে, কেউ গল্প করার লোকজনও নেই, কেউ নেই। তো চলো, আমাদের খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো গুড নাইট।